ময়মনসিংহ নগরীর নাহারুর মাত্র কোচিং শেষ করে এইচএসসির বিজ্ঞান বিভাগের দুই শিক্ষার্থী ছুটছেন অন্য কোচিংয়ে। ছুটির দিনে পরীক্ষা থাকায় বাধ্য হয়েই কোচিংয়ে আসতে হয়, চাইলেও অবসরের অবকাশ নেই। পরীক্ষায় ভালো রেজাল্ট করতে হবে বলে বন্ধের দিনও করতে হয় কোচিং। শুক্রবারে তো বিভিন্ন টিচার এক্সাম রাখে, তো শুক্রবারেও দেখা যায় যে বিভিন্ন টিচারদের এক্সাম দিতে হয়। না, শনিবারে ওরকম এক্সাম থাকে না, শনিবারে ক্লাস থাকে বেশিরভাগ সময়। টিচার আমাদেরকে সেরকম এফোর্ট দিতে পারতেছে না, তো এফোর্ট না দেওয়ার কারণে আমাদের এটা ল্যাকিংস হয়ে যেতেছে, আর এই ল্যাকিংসটা পূরণের জন্য আমাদের বাইরে প্রাইভেটটা পড়তে হইতেছে। পৃথা আর নাদিয়ার গন্তব্য পাশের বাউন্ডারি রোডের একটি কোচিং সেন্টার, আমরাও গেলাম তাদের সঙ্গে সঙ্গে। এই কোচিংয়ে পদার্থ, রসায়ন, জীববিজ্ঞান পড়ানো হচ্ছে শিক্ষার্থীদেরকে। প্রতিষ্ঠানটিতে লাইট, ফ্যান, এসি চলছে, কিন্তু ভেতরের প্রবেশের অনুমতি দেননি কোচিং সেন্টারের পরিচালক দীপ সাহা। বিদ্যুৎ সাশ্রয়ে সপ্তাহের শুক্রবার এবং শনিবার সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশ থাকলেও এখানে মানা হচ্ছে না কিছুই। জানালেন, কোচিং সেন্টারের বিষয়ে সুনির্দিষ্ট নির্দেশনা জারি হলেই মানবেন তিনি। পাবলিক বিশ্ববিদ্যালয়, অন্যান্য বিশ্ববিদ্যালয় ওরা যেভাবে চলতেছে, এখানে কিন্তু ফ্যান, এসি এগুলো ব্যবহার করা হয়। তো আমাদের আশেপাশে যারা পড়াচ্ছেন বা আমাদের এই এলাকা ভিত্তিক, আমরা কিন্তু কখনো কোনো নোটিশ পাইনি যে আপনাদের কোচিংগুলোতে আপনারা বিদ্যুৎ শুক্র শনিবার বন্ধ রাখবেন। একই রোডেই বেশ জমজমাট আরও একটি কোচিং সেন্টার, ভেতরে গিয়ে দেখা গেল শতাধিক শিক্ষার্থীদের ক্লাস নিচ্ছেন কোচিং সেন্টারের শিক্ষক এবং পরিচালক নাইম নিজেই। চলছে এসি, বাতি, ফ্যান, বিদ্যুৎ সাশ্রয়ে সরকারের নির্দেশনা এখানে যেন থোরাই কেয়ার। কোচিং সেন্টারের পরিচালক নাইম জানালেন, কোচিং সেন্টারের বিষয়ে সরকারের সুনির্দিষ্ট নির্দেশনা না থাকায় বন্ধের দিনেও কোচিং খোলা রাখতে হচ্ছে। পাশাপাশি শিক্ষার্থীদের চাপও বেশ, যদিও বেশিরভাগ শিক্ষার্থীদের দাবি বন্ধের দিন পরীক্ষা বা ক্লাস থাকায় তাদের কোচিংয়ে যেতে হচ্ছে বাধ্য হয়ে। কোচিংয়ে ভর্তি ফি বাবদ 700 জন শিক্ষার্থীদের 800 থেকে 1000 টাকা বেতন শ্রেণীভেদে গুনতে হচ্ছে এখানে পড়তে আসাদের। সাপ্তাহিক ছুটির দিন কোচিং সেন্টার বন্ধের দাবিও শিক্ষার্থীদের। বেসরকারি প্রতিষ্ঠানগুলো সম্পর্কে মানে কোনো স্পষ্ট ধারণা বা সিদ্ধান্ত আমাদের কাছে আসে নাই। কোনো ধরনের সিদ্ধান্ত আসে অবশ্যই আমরা সরকারের সাথে একমত, ঐকমত্য ঘোষণা করে আমরা বন্ধ রাখবো। শুক্র শনি আমাদের মানে প্রাইভেট বন্ধ থাকে, তাহলে আমাদের জন্য একটু সুবিধা হয়, তাহলে আমরা বাসায় বসে নিজে সৃজনশীলভাবে পড়তে পারি। পরীক্ষা এবং এক্সামের সিলেবাসের চাপের জন্য আমাদের প্রাইভেট পড়া লাগে, সেটা বাসার একটা প্রেশার থাকে, যেই কারণে আমাদের প্রাইভেটটা পড়া লাগে। এ বিষয়ে শিক্ষার্থীদের অভিভাবকদের মধ্যেও লক্ষ্য করা যায় মিশ্র প্রতিক্রিয়া। দুই দিন তো বন্ধই দিছে, শুক্র শনি দুই একজন স্যার পড়ায়, যার জন্য আমরাও আসি। কেমন পড়াশোনা হয়, স্যাররা কেমন পড়াচ্ছেন, এই খোঁজ খবরটা বাবা মা নিতে পারেন। যারা জব করেন তারা তো অন্যদিন আসতে পারেন না। বিদ্যুৎ সাশ্রয়ী হওয়ার লক্ষ্যে সরকার শিক্ষা প্রতিষ্ঠান শুক্র ও শনিবার বন্ধ সহ কর্মক্ষেত্রের সময়সীমা কমিয়ে আনলেও ময়মনসিংহে লাইট, এসি, ফ্যান লাগিয়ে চলছে রমরমা কোচিং বাণিজ্য। সকাল 6টা থেকে রাত অবধি চলে এসব কোচিং সেন্টারে পাঠদান। আইন না মানার একটি স্বভাব আছে, তাইলে পরে রাষ্ট্র যখন কোনো আইন কিংবা কোনো বিধান জারি করবে সেটি মানুষকে মানানোর দায়িত্ব রাষ্ট্রের, নয়তোবা এই আইনটি কিংবা রাষ্ট্র অনেকটা জনগণের সামনে খেলো হয়ে যায়। 90 দশকের পর থেকে শিক্ষা ব্যবস্থায় নতুন সংযোজন হয় কোচিং সেন্টারের, যা এখন গ্রাম থেকে শুরু করে শহরের প্রাইমারি এবং মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীদের শিক্ষা ব্যবস্থাকে পুরোপুরি জিম্মি করে ফেলছে। এসব বন্ধে নজরদারি বাড়ানোর তাগিদ এই অধ্যাপকের। বিদ্যুৎ সাশ্রয়ের জন্য দুই দিন ছুটি ঘোষণা করা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে, সেখানে দেখা যাচ্ছে যে ছুটির দিনেই সেই ব্যস্ততা বেশি। তো এটি তো আমি মনে করি যে সরকারি নির্দেশনার বিপক্ষে কাজ করছে, যথাযথ কর্তৃপক্ষ খুব দ্রুত ব্যবস্থা নেবেন। খোঁজ নিয়ে জানা যায় ময়মনসিংহ নগরী সহ পুরো জেলায় অন্তত 100 কোচিং সেন্টার গড়ে উঠেছে, এর মধ্যে বেশিরভাগ কোচিংই ময়মনসিংহ শহরে। শিক্ষা প্রতিষ্ঠানের সাপ্তাহিক বন্ধের দিনও সকাল থেকে নগরীর কোচিং সেন্টারের খ্যাত নাহা রোড, বাউন্ডারি রোড, পিয়নপাড়া, জিলা স্কুল, গুলকিবাড়ি, কালীবাড়ি, শান্তিপাড়া, এবিঘো রোড এবং নতুন বাজার এলাকায় কোচিং সেন্টারগুলো তাদের কার্যক্রম চালায়। ইমতিয়াজ আহমেদ, এখন ময়মনসিংহ।